প্যাসেঞ্জার গোনো তো, প্রথমে কিছু আনলোড করো। এই ধরো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, দশ, এগারো, এই যে আপনারা বসছেন, হ্যাঁ, বাচ্চা সহ, এই যে দেখেন কতজন মানুষ, আপনাদের জীবনে নিরাপত্তা আছে নাকি বলেন? গাড়িটা উল্টা গেলে, এই ড্রাইভার সাহেব কোথায়, সে কোথায়, আপনারাই বলেন, গাড়িটা যদি উল্টা যায় কি হবে বলেন, বলেন না, ঠিক আছে, উল্টা, হ্যাঁ বলেন, না কি ক্ষতি, কেমন ক্ষতি হবে বলেন, ওটার কোনো ইয়া নাই না, হ্যাঁ, কয় সিটের গাড়ি, ৩৭ সিটের গাড়ি, হ্যাঁ, ৪৫ জন আছে না, আপনি গোনেন কতজন নামছে, ১২ জন বাইরে, এদেরকে নিয়ে এইভাবে যাচ্ছেন, গাড়িটা যদি উল্টায় পড়ে কি পরিমাণ প্রাণহানি ঘটবে বলেন, এটা কি বলেন, আল্লাহর হাওলা, মানে আল্লাহ দেখবে তাই না, না আল্লাহ তো এভাবে বলেন, আপনি জীবনের ঝুঁকি নিয়ে যাবেন, ৭৯ জন ছোট বাচ্চা সহ, দেখি একটু ভিতরে আসো তো, এই যে আপনারা বসছেন, টোটাল এই এই বাসের যাত্রী থাকার কথা ৩২ জন, আছে ৭৯ জন, এবং প্যাসেঞ্জারদের বক্তব্য হলো আল্লাহর হাওলা, মানে মহান আল্লাহ তাআলা দেখবেন যে তাদেরকে হেফাজত করবেন। আমরা সবসময় কাজ করি, কিন্তু এই মানুষগুলো যখন সচেতন না হবে, যতদিন সচেতন না হবে আমাদের কিছুই করার থাকবে না। এই গাড়িটিকে হয়তো আমরা রক্ষা করতে পারতেছি, কিন্তু যেটা আমাদের অজান্তে চলে যায় সেটাকে রক্ষা করা সম্ভব। এইদিকে আসো, আসো, এদিকে আসো, গাড়িটা উল্টায় গেলে কি অবস্থা হবে আপনারা জানেন, বুঝেন, এখানে কি ড্রাইভার আপনাদেরকে জোর করে তুলছে না আপনারা উঠছেন, হ্যাঁ, ড্রাইভারের কোনো দোষ নাই, এবং প্রত্যেকের কোলে দেখেন শিশু আছে, দেখেন আছে না, প্রত্যেকের কোলে, এই দেখেন প্রত্যেকের কোলে শিশু আছে, ৭৯ জন প্যাসেঞ্জার, আমি আমার আমার এই চাকরি জীবনে ৩২ সিটের গাড়িতে ৭৯ জন দেখি নাই, আজকে প্রথম দেখলাম, এবং এটা দেখে আমরা কিন্তু আপনাদেরকে, আপনাদের পিছু পিছু আইসা আপনারা চলে যাচ্ছিলেন, আমরা দেখলাম যে বিষয়টা কি, ঠিক আছে, আমার জীবনে এত এত ক্রাউডি বাস আমি দেখি নাই, এই প্রথম দেখলাম, আশ্চর্য হওয়ার মতো, তারপরে উপরে ছাদের মধ্যে মাইক চলতেছে, হ্যাঁ মাইক বাজতেছে উপরে ছাদে, ডান্স করতেছে না, আচ্ছা এই যে মাইক চলতেছে, এই মাইক চলার ফলে কি হবে জানেন, গাড়ির কোন ত্রুটি কিংবা পিছন থেকে যদি কেউ হর্ন দেয় বা সাইড নিতে চায় তারা কিন্তু দেখবে না, ঠিক আছে, এটা হবে, চলেন আমরা চালককে জিজ্ঞেস করি, চালকের ইন্টারভিউ নি, এই ড্রাইভার সাহেব কই, দেখেন কি অবস্থা, এই যে বাচ্চা প্রত্যেকেরই কিন্তু, শুনেন এখানে প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা সিট থাকার কথা, এই বাচ্চাটার কিন্তু সিট থাকার কথা, এই যে স্যার উনি চালক, আপনার লাইসেন্সটা বের করুন, হ্যাঁ হ্যাঁ ড্রাইভিং লাইসেন্সটা বের করুন, আপনার, আচ্ছা এটা হলো হেভি লাইসেন্স তাই না, লাইসেন্স ঠিক আছে আপনার, কিন্তু লাইসেন্স যখন দেওয়া হয়েছে তখন কিন্তু ইন্টারভিউ নেওয়া হয়েছে যে আপনি আপনি অতিরিক্ত প্যাসেঞ্জার নেবেন না তাই না, এটা কি লাইসেন্স আপনার, দেখি দেশের বাইরেও ছিলেন, ভালো, একজন ভালো চালক পাওয়া গেছে, আপনি দেশের বাইরে কি এটা সম্ভব, দেশের বাইরের নিয়মটা বলেন তো, আপনি নিচে আসেন, চালকের ইন্টারভিউ, চালক খুব অভিজ্ঞ, কিন্তু কেন ঘুম করলেন দেখি,
দেশের বাইরে ওনার দেশের বাইরে চালানোর অভিজ্ঞতা আছে এবং বাংলাদেশে ওনার লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স, কিন্তু কাজের কাজ কি শূন্য। উনি দেশের বাইরেও ছিল, এদিকে আসো, দেশের বাইরে ছিল না, ওনার কিন্তু অনেক অভিজ্ঞ, কিন্তু আপনি 32 সিটের গাড়িতে 79 জন প্যাসেঞ্জার নিচ্ছেন ছোট বাচ্চা সহ, ঠিক আছে, এটা কি দেশের বাইরে সম্ভব? দেশের বাইরে হলে কি হইতো তার বিচারটা? প্যাসেঞ্জারের উপরে বিচার হইতো না চালকের উপরে? চালকের উপরে, তাহলে কি বিচার হইতো? বাংলাদেশের যাত্রী কি মানে না, কিন্তু চালকের দায়িত্ব আছে না? কি দায়িত্ব? হ্যাঁ, তাদেরকে উঠাবেন না আপনি। অতিরিক্ত যাত্রী যদি উঠতে চায় সেটা আপনি নিতে বাধ্য না? কিন্তু উঠাইছেন 82 জন বাচ্চা কাচ্চা নিয়ে, এটা কি সম্ভব? এই চাকার ধারণ ক্ষমতা আছে না, গাড়ির ইঞ্জিনের ধারণ ক্ষমতা আছে না? এখন আপনি কি করবেন? এখন আমরা তো এই এত প্যাসেঞ্জার যাইতে নিয়ে যেতে দিব না, হয়তো আপনার বিদ্যমান অপরাধের জন্য আমরা মামলা দিব, সাজু সাহেব মামলা দিবে, কিন্তু হ্যাঁ, যাত্রী কি করবেন? এখন কিভাবে নিবেন? তাদের যারা থাকবে তাদেরকে কি করবেন? বাড়িতে, এখন যে বাড়িতে আবার এই যাত্রীগুলো নিয়ে যাবেন? হ্যাঁ, যাচ্ছেন কি কাজে? মাজারে যাচ্ছে, তারা মাজার জিয়ারতে যাচ্ছে, তাই না? এই যে মাজার জিয়ারতে যাচ্ছেন, আমরা যে বাধা দিচ্ছি এভাবে যাইতে, এতে কি আমাদের কি গুনাহ হবে? ভালোর জন্য না, তাহলে আপনারা অতিরিক্ত প্যাসেঞ্জার আমরা যাইতে দিব না। এখন বিহিত করে এটা ব্যবস্থা করে না, না না না, এটা কোনো কোনো আইন নাই, কোনো নিয়ম নাই। আপনাদের দুই গাড়ির প্যাসেঞ্জার যাচ্ছেন, এক গাড়িতে না, দুই গাড়িও হচ্ছে না, অলমোস্ট তিন গাড়ি, তিন গাড়ি, 80 জন 79 জন না, না না, আপনার জীবনটা মূল্য আছে না? নিয়মিত যাত্রী হলে কিন্তু এখন যে অপরাধ হয়েছে এটার জন্য কিন্তু আপনার একটা হবে, পেনাল্টি হবে, মোটর জানাইনের দণ্ড আছে, এটা আপনাকে মেনে নিতে হবে। যাইতে না গেলে অলরেডি তো আপনি অপরাধ করে ফেলছেন, আর তো করতে পারবেন না। আমি তো যদি যাই আপনারা মানে অমান্য করিয়া, সে আমার অপরাধ মানে আপনি করিবেন না, না না, অলরেডি আপনি প্যাসেঞ্জার কিন্তু উঠায় ফেলছেন, উঠানোর আগেই আপনার লাইসেন্স, দুইটা লাইসেন্স, দেশের বাইরেও আপনি গাড়ি চালাইছেন, দেখেন এই দেখেন বাংলাদেশের পতাকা নিয়ে ওখানে গাড়ি চালাইছে, ওখানে কি এটা সম্ভব? সম্ভব না। আর তাহলে আমাদের দেশে কেন করছেন, এখানে কেন করতেছেন, একটা উত্তর দেন। সকালবেলা কি, সকালবেলা কি পুলিশ আপনাকে বলছে যে আপনি এভাবে যান? হ্যাঁ, কেউ কিন্তু বলে নাই, পাবলিকও বলে না, আপনি আপনার ইচ্ছা মতো প্যাসেঞ্জার উঠাইছেন, তারা কিন্তু গেট আপনার, এখানে কন্ডাক্টর থাকে, হ্যাঁ কন্ডাক্টর থাকবে, আপনার হেল্পার থাকবে, তারা দেখবে যে আসল সংখ্যা কত, এই পরিমাণ যাত্রী উঠাবে, তাই না? এখন এটা ব্যবস্থা করে তাদেরকে অন্য গাড়িতে যাওয়ার, গাড়ি আনান, আপনার মালিক সমিতিতে ফোন দেন, হ্যাঁ মালিককে বলেন যে অন্য একটা গাড়ি ভাড়া করে পাঠানো।